हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज ये वीडियो तो मैं तुम्हारे साथ शेयर करब क्लास एटर आ किंग्स टेलर यूनिट थ्री बेंगली मीनिंग। तो एर आगे वीडियोते यूनिट वन और यूनिट टू शेयर करी, जरा देखो वीडियो डिस्क्रिप्शन बक्स लिंक पे जाए गए चेक कर नियो। तो चलो समय नष्ट ना करे आमरा यूनिट थ्रीटा शुरू करी। दिस इज द एक्सकैलिबर, मार्लिन सेड। एटा हलो एक्सकैलिबर। एक्सकैलिबर मान हच्छे एकटा जादू तरोवाल, एक धरनेर जादू तरोवाल बोलते पारो। তাহলে এটা হলো এক্সক্যালিবার, মার্লিন বলল। ওনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পজিস দিস শোর্ড। ওনলি মানে কেবলমাত্র, কেবলমাত্র একজন সৎ এবং নির্ভীক যোদ্ধা, মানে যার মনে কোনো ভয় ডর নেই। ফিয়ারলেস, ফিয়ার থেকে, ফিয়ার মানে হচ্ছে ভয় পাওয়া বা ভীত, তার থেকে ফিয়ারলেস হয়েছে মানে নির্ভীক, মানে যার মনে কোনো ভয় নেই। ফিয়ারলেস নাইট মানে যোদ্ধা। হু প্রোটেক্টস, প্রোটেক্টস মানে হচ্ছে রক্ষা করা। কমন পিপল, কমন পিপল মানে হচ্ছে সাধারণ মানুষ। ক্যান পজেস দিস শোর্ড, পজেস মানে হচ্ছে অধিকার করা। তাহলে কেবলমাত্র একজন সৎ এবং নির্ভীক যোদ্ধা, যে কিনা নিজের সাধারণ মানুষদের রক্ষা করেন, সেই এই তরোয়ালের অধিকারী হতে পারেন। এটা কে বলছে? মার্লিন বলছে রাজা আর্থারকে। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড শোর্ড ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপস অফ দ্য লেক। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড শোর্ড। রাজা আর্থার এই মায়াবী তরোয়াল বা জাদু তরোয়ালটা গ্রহণ করলেন। এনচ্যান্টেড মানে মায়াবী, আর শোর্ড মানে তরোয়াল, তোমরা সবাই জানো। অ্যাকসেপ্টেড মানে হচ্ছে গ্রহণ করা। রাজা আর্থার এই মায়াবী তরোয়ালটা গ্রহণ করলেন। কোথা থেকে গ্রহণ করলেন? ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড, ওই রহস্যময় হাত থেকে। রহস্যময় হাত কোনটা? মানে যেটা ওই জলাশয় বা হ্রদের উপরে উঠে এসেছিলো। অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপস অফ দ্য লেক, যেটা জলের গভীর থেকে বা হ্রদের গভীর থেকে উঠে এসেছিল। অ্যাপিয়ারিং মানে হচ্ছে আবির্ভূত হওয়া। আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক শোর্ড ফর এনি পার্সোনাল বেনিফিট, কিং আর্থার ডিক্লেয়ার। ডিক্লেয়ার মানে হচ্ছে ঘোষণা করা। রাজা আর্থার ঘোষণা করলেন। কী ঘোষণা করলেন? আই শ্যাল নেভার ইউজ, আমি কখনোই এটাকে ব্যবহার করব না। দ্য ইউজ দিস ম্যাজিক শোর্ড মানে এই জাদু তরোয়ালটাকে আমি কখনোই ব্যবহার করব না। ফর মাই, ফর এনি পার্সোনাল বেনিফিট, নিজের ব্যক্তিগত সুবিধার জন্য। বেনিফিট মানে হচ্ছে সুবিধা, নিজের ব্যক্তিগত স্বার্থে বা নিজের ব্যক্তিগত সুবিধার জন্য আমি কখনোই এই জাদু তরোয়ালটাকে ব্যবহার করব না। কিং আর্থার কোড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি এবং সমৃদ্ধি উপহার দিতে পেরেছিলেন। শান্তি এবং সমৃদ্ধি, পিস মানে হচ্ছে শান্তি আর প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি, যেটা রাজা আর্থারের বাবা আর্থার প্যান্ড্রাগনের আমলেও কিন্তু ইংল্যান্ডে যেরকম শান্তি ছিল সেই রকমই শান্তি এবং সমৃদ্ধি ইংল্যান্ডকে উপহার দিতে পেরেছিলেন। দ্য গ্রেট ব্যারনস ওয়্যার আনহ্যাপি অ্যান্ড উইথ কিং বিকজ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। গ্রিডি ব্যারনস মানে লোভী, লোভী জমিদাররা রাজা আর্থারকে, আর্থারের উপর খুবই অসুখী ছিল, অসন্তুষ্ট ছিল, আনহ্যাপি। রাজা আর্থারের প্রতি খুবই অসন্তুষ্ট ছিল। কেন ছিল? বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, মানে তারা তো মানে রাজা আর্থার তো তাদের মতো লোভী নয়, আবার ভুল বিচারও করেন না। তার জন্য এই উনি কী ছিলেন? উনি খুবই নম্র ছিলেন, জেন্টল মানে হচ্ছে নম্র, এবং ন্যায়পরায়ণ ছিলেন। জাস্ট মানে হচ্ছে ন্যায়পরায়ণ, মানে যিনি সঠিক বিচার করেন। মানে একজন ধনী যদি দোষ করে তাহলে ধনী ব্যক্তিকে উনি শাস্তি দেবেন, কোনো গরিব মানুষকে নয়। আবার যদি গরিব যদি শাস্তি মানে দোষ করে তাহলে তিনি গরিব মানুষকে শাস্তি দেবেন, মানে যে দোষ করুক না কেন, সে যদি রাজার ছেলেও হয় তাকেও তিনি শাস্তি দেবেন। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইনিভার ডটার অফ দ্য কিং অফ কর্নওয়েল। তিনি বিয়ে করেছিলেন এক সুন্দরী মহিলা গুইনিভারকে, যিনি ছিলেন কর্নওয়ালের রাজার মেয়ে। তাহলে উনি ম্যারিড মানে হচ্ছে বিবাহ করা। অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন প্রিন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। অন দ্য ওয়েডিং ডে মানে বিবাহের দিন, মানে যেদিন গুইনিভারের সাথে বিয়ে হয়েছিল সেই দিনকে, মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। মার্লিন তাকে নিয়ে গেছিলো একটা সোনায় মোড়া বিশাল ঘরের মধ্যে, পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, এবং যে ঘরটা রং করা ছিল গাঢ় লাল এবং গাঢ় নীল রং দিয়ে। মার্লিন রাজা আর্থারকে কী করেছিলেন? একটা সোনায় অলঙ্কৃত বা সোনায় মোড়া একটা ঘরের মধ্যে নিয়ে গেছিলেন, যেখানে এখানে প্যাভিলিয়ন মানে এখানে ঘর বলতে পারো বা তাঁবু বলতে পারো, যেখানে যেখানে যেটা রং করা ছিল হচ্ছে গাঢ় লাল এবং গাঢ় নীল দিয়ে। আর মেঝেটা কী ছিল দেখো,
দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মানে মেঝেটা মার্বেল পাথর দিয়ে ঢাকা ছিল বা মার্বেল বাঁধানো ছিল। ইন দ্য মিডল অফ দ্য রুম, ঘরটার ঠিক মাঝখানে, ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ আ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভড ক্যাপেবল অফ সিটিং 50 পিপল। ঘরটার ঠিক মাঝখানে, তাহলে আমি আগে যখন ঘর বললাম তাহলে এটা ঠিকই ছিল, কারণ আমি প্রথমে পড়িনি যে এটা কী লেখা আছে। তো তাহলে কিন্তু মার্লিন ওকে কিন্তু একটা সোনায় মোড়া একটা ঘরের মধ্যে নিয়ে গেছিলো, যেটার দেয়ালগুলো রং করা ছিল কী দিয়ে, লাল এবং ডার্ক রেড, মানে হচ্ছে কারো লাল বা কালচে লাল বলতে পারো, এবং কালচে নীল রং দিয়ে। এবং মেঝেটা কিন্তু বাঁধাই করা ছিল মার্বেল পাথর দিয়ে। এগুলো কিন্তু তোমাদের কোশ্চেনে আসতে পারে। এবং ঘরটার ঠিক মাঝখানে একটা বিশাল গোল ওক গাছের তৈরি টেবিল ছিল। ওক টেবিল মানে হচ্ছে ওক গাছের থেকে যে টেবিল তৈরি হয় সেই টেবিল। হিউজ মানে হচ্ছে বিশাল, রিচলি কার্ভড মানে যেটা খুব সুন্দরভাবে মানে কারুকার্য করা ছিল, তার উপর খোদাই করা ছিল। ক্যাপাবল অফ সিটিং 50 পিপল, এবং তার উপর 50 জন লোক বসতে পারতো, মানে ওটা 50 জন লোকের বসার পক্ষে উপযুক্ত ছিল। ক্যাপাবল মানে হচ্ছে সক্ষম। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড উইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস। এটাই ছিল সেই বিখ্যাত গোল টেবিল। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল, এইটাই ছিল সেই বিখ্যাত টেবিল, টেবিল রাউন্ড টেবিল অ্যারাউন্ড উইচ মানে যেটা চারিদিকে কী হতো, গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল। কারা জড়ো হয়েছিল? কিং আর্থার্স ডিভোটেড নাইট, যেটা চারিদিকে জড়ো হতো রাজা আর্থারের অনুগত যোদ্ধারা। তাহলে এটাই ছিল সেই বিখ্যাত টেবিল যার চারিদিকে জড়ো হতো রাজা আর্থারের অনুগত যোদ্ধারা। দিস নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু দ্য উইক, অ্যান্ড টু পানিশ দ্য উইকেড। এই যে যোদ্ধারা, তারা কথা দিয়েছিল যে তারা কি করবে, তারা অসহায়কে সাহায্য করবে। দে উড হেল্প দ্য হেল্পলেস মানে যারা অসহায়, হেল্পলেস মানে অসহায়, তারা তাদের সাহায্য করবে। বি জেন্টল টু দ্য উইক, যারা দুর্বল তাদের প্রতি নম্র হবে। অ্যান্ড টু পানিশ দ্য উইকেড, এবং যারা দুষ্ট লোক, শয়তান লোক, তাদেরকে কি করবে, শাস্তি দেবে। টু কিপ দেয়ার ভোজ দ্য নাইটস আন্ডার টুক কাউন্টলেস হ্যাজার্ডার্স অ্যাডভেঞ্চার্স। এই তাদের যে প্রমিস, মানে তাদের ভোজ মানে হচ্ছে প্রমিস, শপথ। তাহলে তাদের এই শপথটা রাখার জন্য বা তাদের এই রাজাকে যে কথা দিয়েছিলেন সেই কথাটা রাখার জন্য তারা কী করেছিলেন, প্রচুর দুঃসাহসিক অভিযান ওনারা করেছিলেন। দুঃসাহসিক, হ্যাজার্ডার্স মানে হচ্ছে দুঃসাহসিক, আর অ্যাডভেঞ্চার্স মানে তো অভিযান। তাহলে তারা প্রচুর দুঃসাহসিক, মানে অগন্তি, যেগুলো গোনার মানে গোনা যায় না, এত ওরা অভিযান করেছে, দুঃসাহসিক অভিযান, যার জন্য এখানে বলা হচ্ছে কাউন্টলেস মানে অগন্তি দুঃসাহসিক অভিযান কিন্তু ওনারা করেছিলেন। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ড স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। এবং তাদের এই যে মহত্ত্ব এবং তারা কতটা ভালো, মানে তাদের উদারতা, মহত্ত্ব এবং উদারতার কথা দেশে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। কিং আর্থারের কথা তো শুধু নয়, ওনার যে নাইটসরা ছিল, মানে ওনার যে যোদ্ধারা ছিল, তাদের মহত্ত্ব এবং উদারতার কথা সারা দেশে ছড়িয়ে পড়েছিল। গুডনেস অ্যান্ড কাইন্ডনেস মানে তারা কতটা ভালো, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম। রাজা আর্থার বেশ কয়েক বছর সুখে শান্তিতে শাসন করেছিলেন, এবং তারপর সময়ের সঙ্গে সঙ্গে উনি বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন। ফর মেনি হ্যাপি ইয়ার্স মানে বেশ কয়েক বছর সুখে শাসন করেছিলেন, এবং ওনার যোদ্ধারা তো ছিলই, কোনো রকম যদি যুদ্ধ বাধত ওনার যোদ্ধারা ওনাকে সাহায্য করতেন। এবং সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ যেমন বয়স্ক হয়, সেরকম রাজা আর্থারও বৃদ্ধ হয়ে গেছিলেন। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিশ ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স। তার বেশিরভাগ বিশ্বস্ত বীর যোদ্ধারা অভিযান চলাকালীন, মানে এই যে অনেক দুঃসাহসিক অভিযান তারা করেছিলেন, সেই দুঃসাহসিক অভিযান চলাকালীন মারা গিয়েছিলেন। পেরিস্ট মানে হচ্ছে এখানে মারা যাওয়া, পাস্ট অ্যাওয়ে, ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস মানে তার এই বিশ্বস্ত যোদ্ধারদের বেশিরভাগই ওই দুঃসাহসিক কাজকর্ম চলাকালীন মারা গিয়েছিলেন। দ্য নাইট গেভ হিজ ম্যাজিক শোড দ্য এক্সক্যালিবার টু এ ট্রাস্টেড নাইট। রাজা কী করলেন, তার এই জাদু তরোয়াল এক্সক্যালিবারটাকে এক তার বিশ্বস্ত যোদ্ধাকে দিলেন।
তার এক বিশ্বস্ত যোদ্ধাকে দিলেন। ট্রাস্টেড মানে হচ্ছে বিশ্বস্ত, এর আগেও বলেছি লয়্যাল, যার সিনোনিম হচ্ছে লয়্যাল। অ্যাট দ্য কিংস কমান্ড, রাজার আদেশে, কমান্ড মানে হচ্ছে অর্ডার বা আদেশ। দ্য নাইট থ্রু দ্য শোর্ড ইন টু দ্য লেক অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, রাজার আদেশে ওই বীর যোদ্ধা তরোয়ালটিকে সুগন্ধি ফুলের সমভূমির মাঝে যে হ্রদটা ছিল তার মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। থ্রিউ মানে হচ্ছে কেছেন ছুঁড়ে ফেলা বা নিক্ষেপ করা, কাস্ট, থ্রিউয়ের একটা সিনোনিম কিন্তু কাস্ট, CAST, কাস্ট। তাহলে যোদ্ধাটা কী করলেন, ওই তরোয়ালটাকে হ্রদের মাঝখানে ছুঁড়ে ফেলে দিলেন, মানে হ্রদের জলাশয়ের জলের মাঝখানে ছুঁড়ে ফেললেন। অ্যামিড দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, এবং এই হ্রদটা কোথায় ছিল, সমতল ভূমির যে সুগন্ধি, সুগন্ধি ফুলের সমতল ভূমির মাঝে যে হ্রদটা ছিল সেই হ্রদের মধ্যে উনি কিন্তু ওটাকে ছুঁড়ে ফেলেছিলেন। আ বিউটিফুল আর্ম, এর আগে হ্যান্ড পেয়েছিল, তাহলে আর্ম আর হ্যান্ড এই দুটো কিন্তু সিনোনিম, মানে হাত, বাহু যাকে বলে। বিউটিফুল আর্ম রোজ ফ্রম দ্য লেক, একটা সুন্দর হাত জলাশয়ের মধ্যে থেকে উঠে আসলো। কট দ্য শোর্ড, তরোয়ালটাকে ধরলো, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য গ্রিন ডেপস অফ দ্য ওয়াটার, এবং সবুজ জলের গভীরে, মানে কট দ্য শোর্ড মানে তরোয়ালটাকে ধরলো অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেল। কোথায় অদৃশ্য হয়ে গেল, ইন টু দ্য গ্রিন ডেপস অফ দ্য ওয়াটার, জলের মানে সবুজ জলের গভীরে হাতটা অদৃশ্য হয়ে গেল। তাহলে একটা সুন্দর হাত জলাশয় থেকে উঠে আসলো, তরোয়ালটাকে ধরলো এবং সবুজ জলের মধ্যে, সবুজ জলের গভীরে, ডেপস মানে গভীরে, সবুজ জলের গভীরে অদৃশ্য হয়ে গেল। দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য কিং হোয়াট হ্যাপেন্ড, রাজ মানে ওই বীর যোদ্ধাটা ফিরে আসলো এবং রাজাকে বললো যে রাজামশাই এটা হয়েছে, কারণ এইটা যে হবে সেটা কিন্তু শুধুমাত্র মার্লিন আর রাজা জানতো, কারণ ওই সময় মার্লিন আর রাজা ছাড়া কিন্তু ওই লেকে কেউ যায়নি। তাই যোদ্ধাটা জানতো না যে কী হয়েছে, খুব অবাক হয়েছে, তার জন্যই কী ঘটেছে, হোয়াট হ্যাপেন্ড মানে কী ঘটেছে সেটা রাজাকে এসে বলল। কিং আর্থার স্মাইল, রাজা আর্থার হাসলেন। হি ইনস্ট্রাক্টেড হিস পিপল টু পুট হিম অন এ বার্জ, বার্জ মানে হচ্ছে একটা বিশাল আকার বজরা, যেগুলো করে আগেকার দিনে মানুষ বাণিজ্য করতে যেত, সেই বিশাল আকার একটা বজরা তিনি তার লোকেদের আর্থের নির্দেশ দিলেন। ইনস্ট্রাক্ট করা মানে হচ্ছে নির্দেশ দেওয়া, তিনি তার লোকেদের নির্দেশ দিলেন যে তাকে একটা বজ্রায় তোলা হোক। পুট হিম অন এ বার্জ মানে হচ্ছে একটা বজ্রায় তোলা হোক। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুয়েলাইট, এটা ছিল গোধূলি, টুয়েলাইট মানে হচ্ছে গোধূলি, মানে যখন সন্ধ্যা হয়ে হয়ে আসছে, বিকাল আর সন্ধ্যার মাঝে একটা সময় আসে দেখবে যেখানটাতে পুরো অন্ধকারও হয় না আবার আলোও থাকে না, সেটাকে বলা হচ্ছে গোধূলি। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুয়েলাইট, এটা ছিল গোধূলি, বিকালের কিছু কিছু পরে, মানে বিকালের কিছু সময় পরে। আগে গ্রাম অঞ্চল থেকে কী হতো, অনেক যাদের বাড়িতে অনেক গরু থাকতো বা বলদ থাকতো, সেই গরুগুলো মাঠ থেকে ছুটে ছুটে ধুলো উড়িয়ে আসতো, যে তো সেই থেকে কিন্তু গোধূলি, মানে গরুর পায়ের যে ধুলো সেই ধুলোতে যেন মনে হচ্ছে আকাশও ভরে যাচ্ছে, সেইটার থেকে গোধূলি নামটা হয়েছে। এটা আমি আমার একজন টিচারের কাছ থেকে শুনেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। তোমাদের যদি ভালো লাগে দেন অবশ্যই কমেন্ট করে জানিও যে গোধূলি নামটা কোথা থেকে এসেছে, তোমরা হয়তো অনেকেই জানতে না তাই বলে দিলাম। টুয়েলাইটের সাথে আমরা কিন্তু পরিচিত, কিন্তু এই ওয়ার্ডগুলোর বাংলা মানে কিন্তু আমরা অনেকেই জানি না, যেমন ব্রেকফাস্ট, প্রাতরাশ বলি, তারপরে লাঞ্চ, লাঞ্চের বাংলা মানে, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, তাই এগুলোও একটু জানা দরকার আছে, কারণ এইগুলোর বাংলা মানেটা কিন্তু তোমরা অবশ্যই করে শিখবে, কারণ যেহেতু তোমরা বাংলা পড়ছো তাই অবশ্যই করে এগুলো কিন্তু জানা দরকার। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুয়েলাইট, সময়টা ছিল গোধূলির। With tearful eyes, everyone bade goodbye to the old king as the birds sailed with him towards the setting sun. With tearful eyes, মানে অশ্রু জল চোখে, মানে সবার চোখে কি অশ্রু, রাজা এত ভালো ছিলেন, উনি একটা বার্ড যে করে চলে যাচ্ছেন সেটা কেউ মেনে নিতে পারছে না, তাই সবার চোখে জল। Everyone bade goodbye, প্রত্যেকে কী করলেন, রাজাকে বিদায় জানালেন। এভরিওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং, মানে বৃদ্ধ রাজাকে সবাই বিদায় জানালেন। অ্যাজ দ্য বার্ড সেইল্ড, যেহেতু বজরাটি পাড়ি দিয়েছিল কোন দিকে,
কোন দিকে পাড়ি দিয়েছে? সাইড মানে পাড়ি দেওয়া। কোন দিকে পাড়ি দিয়েছিল? উইথ হিম, মানে তাকে সাথে নিয়ে বজ্রটা পাড়ি দিয়েছিল টুয়ার্ডস দ্য সেটিং সান, মানে যেদিকে সূর্য অস্ত যাচ্ছে ঠিক সেই দিকে। সূর্য কোন দিকে অস্ত যায়? পশ্চিম দিকে। তার মানে রাজা আর্থার কিন্তু পশ্চিম দিকে গেছিলেন তার বজ্রটাকে নিয়ে। তাহলে এখানেই শেষ হচ্ছে তোমাদের ইউনিট 3 বেঙ্গলি মিনিং। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে বন্ধুর সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।